আমার বাড়ি আইসে ফরিদপুর, আমার এবার আইসে, আমি আইসি মিলনের মাধ্যমে, মিলনের বাড়ি আইসিল তাম্বুরখানা। আমার আইসপাট আইসে বাসায় দিছে, বাসায় আমার কত অবস্থা, নির্যাতন করতেছে। আমার এই কালকে সন্ধ্যাতে বন্ধ করে একটা রাখছে। আমি অফিসে ফোন দিছে, কালকে অফিস থেকে করছি, অফিস থেকে যে তুই বাসায় মুরবি, তোরে আনবো না, তোর আসল তুই তোর গলা কাটা হেলাবো। ঠিক এভাবেই সামাজিক যোগাযোগ মাধ্যম ইমোর মাধ্যমে নিজের নির্যাতন আর কষ্টের কথা সন্তানদের কাছে তুলে ধরেন মধ্যপ্রাচ্যে থাকা নারী গোলাপি বেগম। জীবিকার সন্ধানে দালালের মাধ্যমে প্রবাসে গিয়ে নির্যাতনের শিকার মাকে দেশে ফিরিয়ে আনতে সংশ্লিষ্টদের সহায়তা কামনা করেছেন ভুক্তভোগী ওই নারীর পরিবারের সদস্যরা। বৃহস্পতিবার ফরিদপুর প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে এই আকুতি তুলে ধরেন তারা। অভিযোগ করায় দালালরা পূর্বের স্থান থেকে সরিয়ে অন্যত্র আটকে রাখায় পরিবারের সাথে গত কয়েকদিন যাবৎ যোগাযোগও করতে পারছেন না ওই নারী। কারণ আম্মু অনেক কান্নাকাটি করছে, এই জন্য আমি কথা বলতে পারিনি। শুধু বলছে যে দুই দিন খাইতে দেয় নাই, খাইতে পারে নাই, আর একটা রুমের মধ্যে আটকে রাখছে। আমি এতটুকু জানি, বাইরে আমি আর কথা বলতে পারিনি। আম্মুর সাথে ভাইয়া কথা বলছি। এখন তোমার আবেদন কি? এখন আমি চাই আমার আম্মু যেন সুস্থ মতো দেশে ফিরে আসুক। ফরিদপুরের কমলাপুর এলাকার বাসিন্দা আবু শেখের স্ত্রী গোলাপি বেগম পরিবারের সচ্ছলতা ফ্রিয়ে আনতে বাড়ি জমিয়েছিলেন সৌদি আরবে। ভালো কাজ ও বেতনের কথা বলে গত বছরের অক্টোবর মাসে দালালের হাত ধরে সৌদি আরবের রিয়াদ শহরে পৌঁছান গোলাপি বেগম। কিন্তু ভালো বেতনের বদলে ভাগ্যে জুটেছে নির্মম নির্যাতন। টানা তিন দিন খাবার না খাইয়ে আটকে রাখা হয়েছে সেখানকার একটি কক্ষে। গত 7 জানুয়ারি ইমোর মাধ্যমে শেষ কথা হয়েছে পরিবারের সদস্যদের সাথে। বিষয়টি বুঝতে পেরে দালাল চক্র পূর্বের স্থান থেকে সরিয়ে অন্যত্র নিয়ে যাওয়ায় পরিবারের সাথে যোগাযোগ বন্ধ হয়ে গেছে। সবশেষ কথা হয়েছে ছেলে হাসান শেখের সাথে। সে সময় অসহ্য নির্যাতন থেকে মুক্ত করে দেশে ফিরিয়ে আনার আকুতি জানিয়েছিলেন মা গোলাপি বেগম। যখন গিয়েছে তখন আর কি সে বলছে ভালোবাসা দেবে, ভালো কাজ দেবে, একা শরীর বেতন দেবে, এরকম ভালোবাসা দেখাই নিছে। নেওয়ার পর আমার মারে খুব শারীরিক মানসিক ভাবে নির্যাতন করতেছে, ঘরে আটকে রেখে। আপনাদের কাছে সরকারের কাছে আবেদন এই যে আমার মা যাতে সুস্থ সবলভাবে দেশে ফেরত আসে, আপনারা সেই পদক্ষেপটা আমার সেই আর্জিটা রইল আপনাদের কাছে, সরকারের কাছে। আপনাদের সাথে যোগাযোগ হলো কীভাবে? আমাদের সাথে যোগাযোগ হচ্ছে মা এই মুহূর্তে আমাদের ফোন দিছিল, ফোনতে বলছে যে বাবা আমার এই সমস্যা, এই বিধান্তিক ঘটনা, আমার মারতেছে, ধরতেছে এবং রুমে আটকে রাখছে। এই তো 2 দিন ধরে খাবার দেয় না, আর তার রুমে আটকে রাখতেছে, পানি পর্যন্ত খাবার দিতেছে না, তার ঠিক মতো বেতন দিতেছে না, এই পর্যন্ত কাছে তার বেতন দেয় নাই।